প্রচন্ড আওয়াজ হয়ে গেছে, যা হচ্ছে তখনই আমি বলি হঠাৎ বিকট আওয়াজ। আশপাশের সবাই ছুটে গিয়ে দেখেন রাস্তা থেকে ছিটকে পড়েছে বাইক, আর বাইকে থাকা আরোহীরা রাস্তার মাঝে রক্তাক্ত অবস্থায় পড়ে। ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার সোনামুইতে পথ দুর্ঘটনা, আহত দুই বাইকের তিন আরোহী, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়দের অভিযোগ, দুই বাইকের অত্যধিক গতিবেগ সাথে রাস্তার মধ্যে গাড্ডা, তাতে পড়েই এই ভয়ানক দুর্ঘটনা। দুর্ঘটনাগ্রস্ত বাইকটি পাশের বাইককে ধাক্কা দিয়ে রাস্তা থেকে বেশ কয়েক ফুট দূরে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা দেয়। ওই বাইকে থাকা দুই আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে সাথে সাথেই গৌড়ার এক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ভর্তি করেন। পরে অপর বাইকের চালককেও কিছুটা দূরে পড়ে থাকতে দেখে সাথে সাথে তাকেও উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। এক বাইকের চালকের অবস্থা বেশ আশঙ্কাজনক। দুর্ঘটনাগ্রস্ত দুই বাইকের একটি পূর্ব মেদিনীপুরের এবং অন্যটি সোনামুই এলাকার। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যাচ্ছে, আজ মঙ্গলবার বিকেল প্রায় 4:30 নাগাদ ঘাটালের দিক থেকে দ্রুত গতিতে দুই বাইক পাঁশকুড়ার দিকে যাবার সময় হঠাৎই এক বাইক সোনামুই পেরিয়ে রাস্তার ডান দিকে বাঁক নিলে পিছনে থাকা বাইক গাড্ডায় পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাইককে ধাক্কা দিয়ে রাস্তা থেকে বেশ কিছু দূরে বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা দেয়। দুর্ঘটনার জেরে ঘাটাল পাঁশকুড়া সড়কের স্বাভাবিক যান চলাচল কিছুটা হলেও ব্যাহত হয়। তবে দাসপুর পুলিশ তৎপরতার সাথে ঘটনাস্থলে পৌঁছে বাইকগুলিকে সরিয়ে রাস্তার স্বাভাবিক যাতায়াত ফিরিয়ে দেন। দাসপুর থেকে ক্যামেরায় শ্রীকান্ত ভূঁইয়ার সাথে সৌমেন মিশ্রের রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। আমি বাড়ির মধ্যে ছিলাম, আর হচ্ছে যা প্রচন্ড আওয়াজ হয়ে গেছে, যা হচ্ছে তখনই আমি বলি কি গাড়ি কোন জায়গায় ঢুকে গেল, দেখি না মোটর সাইকেলে একটা ছেলে ওইগুলি পড়েছিল রোডের উপরেই, সে মাগো মাগো করছে, কোমরের চোট লাগছে, আমি বলি সকলে মিলে তুলো বলে এই ধারকে নিয়ে এসে তাকে জল দিয়েছি। তারপরে দেখি ওই দিয়ে যা তাকিয়েছি দুটা ছেলে পড়ে আছে দুই দিকে, এবার বেলা রেস্ট দিচ্ছে নাক মুখ দিয়ে, আর হচ্ছে বলে কেউ বলে জল দাও, আমি জল দিয়েছি, জল দিতে একটু ধারটা এসছে মানে জ্ঞানটা এসছে, আরেকজন দেখি সেও অজ্ঞান হয়ে পড়ে আছে, তাকেও আর জল দিয়ে এবারে সহযোগিতা সকলেই করেছে, দিয়ে গাড়ি ঠিক করে মাদারনাথ শিবে নিয়ে গেছে। বাইকের মধ্যে কজন ছিল? বাইকে এরও দুজন ছিল, তারও দুজন ছিল, আরেকটি বাইক তারা কি পলাতো? হ্যাঁ, এক দুজন চলে গেছে, আর দুজন ছিল মাদারনাথ শিবে দেওয়া হয়েছে। মনে হয় কাটাতে পারবে নি ভেবে এমন ভাবে মারলো মোটর সাইকেলটা, তারপর কিছু বুঝতে পারিনি আর জানিনি। আপনি কোথায় যাচ্ছিলেন? আমি এইখানে এই জায়গাটার কাছে আমি পার্বতীপুর যাবো বলে আমার ছেলেকে নিয়ে টিউশন, আমার এইখানে বাড়ি। আপনার নাম? আমার নাম সোমনাথ ব্যানার্জি। এবারে এই নিমতরির লোকটা এসে এবারে ধাক্কা মারছে, এমন ধাক্কা মারছে এখানে এসে বাইকের মুখোমুখি কি হংকর ধাক্কা পাশাপাশি বর্তমানে কি পরিস্থিতি কি? হ্যাঁ, গৌড়াই ঘর তো গাড়ি ঘাটালের দিক থেকে আসছিল, আমাদের এই সোনামুয়ে লোকাল রাস্তা যাওয়ার সামনে একটা গাড্ডা ছিল, সেই গাড্ডাটা কাটাতে গিয়ে আগলের গাড়িটা পেছনের গাড়ি মেরে দেয়। গাড়ির গতি জোরে ছিল এবং সামনে ইলেকট্রিক পড়ছিল, মানে ওই যেটা ঘাটাল ওই নিমতরি থেকে বাড়ি সেই ইয়ং ছেলেটারই মাথায় ইলেকট্রিক পোস্টে লাগছে, মাথা ফ্র্যাকচার হয়ে গেছে। এখন এখন কোথায় ভর্তি? কোথায় এখন হচ্ছে চিকিৎসালয়ে নিয়ে গেছে। কখন ঘটনাটা ঘটছে? ঘটনাটা মিনিট মিনিট 5-10 হবে। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।